খড়গপুর বন দপ্তর থেকে জানানো হয়েছে নায়াগ্রাম রেঞ্জের কলমা পুকুরিয়ায় ৪টি হাতি, কেশররেখা রেঞ্জের বাঁশখালীতে ৩৫ থেকে ৪০টি হাতির একটি দল এবং চাঁদাবিলা রেঞ্জের চুমুন্দায় ৩০ থেকে ৩২টি হাতির একটি দল, কলাইকুন্ডা রেঞ্জের বম্বি এলাকায় ৩০ থেকে ৩৫টি হাতির দল। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর হাতির পাল এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। খুব স্বাভাবিকভাবেই এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়াচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, প্রত্যেককে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলে নেব। সৌরভ, নিশ্চিতভাবেই এলাকা আতঙ্ক ছড়িয়েছে, এইভাবে বিভিন্ন জায়গায় হাতির পাল ছড়িয়ে পড়াতে সেক্ষেত্রে বন দপ্তর গোটা বিষয়টিকে সামলাচ্ছে কি করে? কারণ অনেকটা বিস্তীর্ণ এলাকায় ছোট ছোট হাতির দল, সেগুলো কিন্তু গ্রামের কার্যত ভেতরে ঢুকে যাচ্ছে। সমৃদ্ধ ঝাড়গ্রামে এই হাতির সমস্যা কিন্তু চরম আকার ধারণ করছে, যত দিন যাচ্ছে এটা কিন্তু বাড়ছে। দলমার দিক থেকে যে সমস্ত হাতিগুলো আসতো একসময় নির্দিষ্ট সময় আসতো চলে যেত, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে দলমার দিকে খাবারের যথেষ্ট কম খাবার, তাই জন্যই হাতির দল এই জঙ্গলমহল এলাকার বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেড়াচ্ছে, যার ফলে এই চাষিদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। নয়াগ্রাম, গোপীবল্লভপুর একটা অংশ, ঝাড়গ্রাম গ্রামীণ থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকায় জামমনি, ফলে খুব সমস্যায় পড়তে হচ্ছে। বন দপ্তর তো প্রায়শই হাতি মানুষের সংঘর্ষের মৃত্যু হচ্ছে, হাতিরও যেমন মৃত্যু হচ্ছে মানুষেরও মৃত্যু হচ্ছে। তবে অবশ্যই বন দপ্তর চেষ্টা করছে, কারণ এটা তো একটা ছোট কোনো বিষয় না, একটা বড় এতগুলো হাতি দল, তাদেরকে সামলানো, তাদের এই খাদ্যের যোগান, সেটাই আমাদের এই জঙ্গলে যে পরিমাণ খাবার আছে সেটাতেও কিন্তু তাদের কুলাচ্ছে না, এ কারণেই হাতি লোকালয়ে ঢুকতে যাচ্ছে। তবে সবই কিন্তু বন দপ্তরের এই মুহূর্তে চিন্তায় আছে এই হাতিদের কি করে সামলানো যায়। তবে এই মুহূর্তে যে সমস্ত গ্রামের আশেপাশে হাতি আছে তাদেরকে কিছুটা সরিয়ে হচ্ছে আপাতত। ধন্যবাদ সৌরভ, কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরীর সঙ্গে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট, খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা, বানানো অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে, তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।